রাজশাহীর কোল ঘেঁষে চলা পদ্মা ছিল ভারত বাংলাদেশ দুদেশের বাণিজ্যিক চলাচলের মাধ্যম। এর অন্যতম নিদর্শন রাজশাহীর গোদাগাড়ির সুলতানগঞ্জ ঘাট, রেলবাজার ঘাট সহ রাজশাহীর জাহাজ ঘাট, যা দেখেছেন এই অঞ্চলের বয়োবৃদ্ধরা। লঞ্চ স্টিমার চলাচল করত, ওটা আমরা দেখি নাই, মানে ওটা একটাই ছিল, লালগোলা হয়ে আসতো, এখান থেকে ট্রেন হয়ে ঢাকা চলে যেত। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে পদ্মা নদীর সুলতানগঞ্জ ঘাটের এই নৌবন্দর বন্ধ হয়ে যায়, যে কারণে 59 বছর ধরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে বাণিজ্যিক বিনিময় চলে আসছিল। অথচ বাংলাদেশের সুলতানগঞ্জ ঘাটের সাথে মায়াঘাটের দূরত্ব নদীপথে মাত্র 20 কিলোমিটার। সোমবার নৌরুটটি খুলে যাওয়ার পরপরই রাজশাহীর সুলতানগঞ্জ ঘাট থেকে 11.5 টন তুলা নিয়ে ভারতের মায়ায় পৌঁছেছে একটি বাল্ক, আর অপর দিক থেকে পাথর নিয়ে আসে অপর একটি বাল্ক। নতুন নৌরুটের কারণে রাজশাহী ও ভারতের মুর্শিদাবাদের মধ্যে পথ কমল 160 কিলোমিটার। ভবিষ্যতে আরিচা পর্যন্ত উন্নীত করা হবে এই পথ। এই রুটে এখন 2 মিটার ড্রাফটের জাহাজ চলাচল করতে পারবে। আমাদেরকে এটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। রাজশাহী পর্যন্ত এবং আরিচা পর্যন্ত আমাদের এই এই রুটটাকে নিয়ে যেতে হবে। মিউচুয়াল এম্প্যাথি অফ ইন্টারডিপেন্ডেন্স সেন্টার্ড অ্যারাউন্ড দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং অফ আওয়ার পিপলস অ্যান্ড আওয়ার ফিউচার জেনারেশনস। সব দেশই অন্য দেশের সঙ্গে তার বর্ডার শেয়ার করতে চায়, নাগরিকদের যাতায়াতের জন্য, নাগরিকদের কল্যাণের জন্য, একই সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য। কেবল পথই নয়, প্রতি সেফটিতে খরচ কমছে অন্তত 25 টাকা। আর এ পথে বর্ষার 4 মাসের পাশাপাশি পুরো বছরের পণ্য আমদানি রপ্তানি হবে অন্তত 2000 কোটি টাকার। $13 আপনার পাথর কিনতে হয়, সেখানে এই পোর্ট দিয়ে আমরা যদি পণ্য নিয়ে আসি, এখানে 10 থেকে $11 আমরা পাথরটা নিয়ে আসতে পারবো। ইন্ডিয়া থেকে অনেক পণ্য নিয়ে আসতে পারবো জাহাজে, যেটা আমাদের ট্রাকে আনলে ক্যারিং কস্ট যে বেশি হতো তার থেকে অনেক কম হবে। নৌ প্রতিমন্ত্রী জানালেন, এ অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে এই বন্দরটিকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে। আমরা এই বাংলাদেশকে উন্নত বাংলাদেশে তৈরি করতে চাই, এবং সেই জায়গায় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং BIWTA একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে এবং আগামী দিনেও রেখে যাবে। এই সফলতা আমরা এখানেই রাখতে চাই না, এই সফলতা আমরা নিয়ে যেতে চাই আমাদের সুন্দর আগামী ভবিষ্যতের জন্য। কম খরচে পাথর আমদানি করতে পারায় এ অঞ্চলে নির্মাণ ব্যয় কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। রেল এবং সড়ক পথের পর রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জ থেকে এবারে ভারতের সাথে যোগাযোগ শুরু হল নৌপথে। এ পথে বছরে বাণিজ্য করা যাবে প্রায় 26 লাখ টন পণ্যের। তাতে এ অঞ্চলের ব্যবসায়ীরা নৌপথ দিয়েই আমদানি করতে আগ্রহী হবেন বলে বলছেন ব্যবসায়ী নেতারা। এর ফলে উত্তরোত্তর বাড়বে এ পথের আমদানি রপ্তানির কাজ। রাকিবুল হাসান, এখন গোদাগাড়ি, রাজশাহী।